أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. بعد ভাই প্রশ্ন করেছেন যে সমস্ত জিনিস দেওয়ার মালিক আল্লাহ, এ কথা ভুল, চরম ভুল। যেই সমস্ত জিনিস দেওয়ার মালিক আল্লাহ এ কথা নয়, সব জিনিস দেওয়ার মালিক আল্লাহ এ কথা বলতে হবে। যেই সমস্ত জিনিস এটা বলা যাবে না, বলতে হবে সব কিছু দেওয়ার মালিক আল্লাহ, এটা হলো আপনার কথা। এভাবে প্রশ্ন করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে চাওয়ার জন্য কী কী ওসিলা করা যায়, এটা তো আপনার প্রশ্ন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের কাছে ওসিলা মোটামুটি তিন প্রকার, কেউ চার প্রকার বলেছে, তিন প্রকার বলা যায়। এক নম্বর আল ওয়াসিলাতু বি আসমাইল্লাহি ওয়া সিফাতি, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম এবং সিফাতের মাধ্যমে ওসিলা তালাশ করা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল কোরআন পারা নম্বর 9 পৃষ্ঠা নম্বর 13 সূরা আল আরাফ, ওলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা সেই নামে ডাকো। সুতরাং আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম আছে, সেই নামের ওসিলা আপনি আপনার মনের যা চাওয়ার যা চাইবেন। যেমন আপনি বলতে পারেন, আল্লাহ আপনি সাত্তার, আপনার সাত্তার নামের ওসিলাই আমি যত পাপ করেছি সবগুলো পাপ আপনি মিটিয়ে দিন, গোপন করে দিন। আপনি বলতে পারেন, আল্লাহ আপনি গফফার, আপনার গফফার নামের ওসিলাই আমি যত পাপ করেছি সকল পাপ আপনি ক্ষমা করে দিন। আপনি বলতে পারেন, আল্লাহ আপনি রহমান, আপনার রহম কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান নাস্তিক লোগার মুসলিম অমুসলিম হিন্দু বৌদ্ধ সর্বস্তরের মানুষ আপনার রহম আপনার রিজিক আপনার দেওয়া পৃথিবীতে বসবাস করে আপনার অনুগ্রহ সবাই ভোগ করে আপনার রহমান নামের ওসিলা আমার উপর রহম করুন। এবার বলতে পারেন, আল্লাহ আপনার রহিম, আপনার রহমত সবাই পাবে না, কিয়ামতের দিন বিশেষ বন্দারে আপনার অনুগ্রহ পাবে, রব্বুল আলামিন আপনার রহিম নামের ওসিলা আপনার উপর রহম করুন। আল্লাহ আপনার রাজ্জাক, আপনার রাজ্জাক নামের ওসিলা আপনি আমাকে রিজিক দান করুন। এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত সুন্দর আল্লাহ তাআলার 99টি সুন্দর নাম রয়েছে বুখারী মুসলিমের হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মিয়া মান আহসাহা দাখাল আল জান্নাহ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99টি নাম রয়েছে, এক কম 100, তার মানে 99টি নাম রয়েছে সুন্দর সুন্দর নাম, যে ব্যক্তি নামগুলো মুখস্থ করবে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, নামগুলো মুখস্থ করেন, আপনার বাচ্চাকে মুখস্থ করান, আলহামদুলিল্লাহ আমিও মুখস্থ করেছি, এবং এগুলোর উপর বিশ্বাস রাখেন এবং এই নামগুলো দিয়ে ওসিলা করেন, সমস্যা নাই। এক নম্বর। দুই নম্বর, আল ওয়াসিলাতু বিল আমাল আস-সালিহা, ভালো ভালো আমলের মাধ্যমে ওসিলা করা। যেমন আল্লাহ আমি অমুক দিন আপনার অমুক বান্দাকে সহযোগিতা করেছি একমাত্র আপনার সন্তুষ্টির জন্য, আপনি আমাকে ক্ষমা করে দিন ওসিলাই। আল্লাহ আমি আমি আমার বাবা মাকে অনেক ভালোবাসি, তাদের যা কিছু লাগে সব দেওয়ার চেষ্টা করি, আপনার আপনি যতটুকু সাধ্য দিয়েছেন সাধ্য অনুসারে দেওয়ার চেষ্টা করি। এই কাজ যদি একমাত্র আপনার সন্তুষ্টের জন্য করে থাকি তাহলে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। তাহলে দুই নম্বর, আল ওয়াসিলাতু বিল আমাল আস-সালিহা, সৎ আমাদের মাধ্যমে ওসিলা করা। আর তিন নম্বর হচ্ছে, আল ওয়াসিলাতু বির রাজুলিল হাই আল মাওজুদ আস-সালিহ, সৎ উপস্থিত বীর রজুল হাই আল মওজুদ, আল ওয়াসিলাতু বির রজুল, এমন ব্যক্তির মাধ্যমে ওসিলা তালাশ করা, আল মওজুদ যিনি কাছে আছেন, আস-সালিহ যিনি সৎ, আল ওয়াসিলাতু বির রজুল হাই আল মওজুদ আস-সালিহ এমন যিনি জীবিত আছেন। তিনটা শর্ত, জীবিত ব্যক্তি, উপস্থিত আছেন এমন ব্যক্তি, সৎ ব্যক্তি, তার মানে জীবিত সৎ এমন উপস্থিত, এরকম ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ওসিলা করা যায়। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সাহাবায়ে কেরামগণ মাঝে মধ্যে ওসিলা কখন ওসিলা করতেন। আল্লাহ তাআলা আলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলম ওয়া উলুল ইলম ক্বায়িমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء